নৃশংস বিভৎস ভয়ঙ্কর নিখোঁজ হত্যা গলিত শব উদ্ধার এপটে অন্ধারে বাড়ি বুলাউছি ব্রহ্মগিরি পুলিশ নববধূকু হত্যা করে গহীর মঝি ধান ক্ষেতরে ফোপাড়ি দেইথিলা দুর্বৃত্ত নববধূ নিখোঁজ হওয়া পরে ব্রহ্মগিরি পুলিশ নিকটরে অভিযোগ করেছিলে শাশু ও বাপ ঘর লোকে কিন্তু ঘটনাকু হালকা ভাবে নেবারু আজি নববধূকু হত্যা করা যাইথিবা শাশুঘর লোকে অভিযোগ করিছন্তি। সূচনা মোতাবক পুরী সদর ব্লক কালিক নুয়াপড়া গ্রামর লিপাঞ্জলি বেহেরাঙ্কু ব্রহ্মগিরি জাড়িপুর গ্রামর নিরঞ্জন বরাল চারি বর্ষ তলে প্রেম বিবাহ করেছিলে। গত রবিবার সাত তারিখ রাতে লিপাঞ্জলি ও নিরঞ্জনক মধ্যে কোনসি কারণকু নেই হইতিলা যুক্তিতর্ক। রাতে লিপাঞ্জলি তাঁকর জৈনিক পুরুষ বন্ধুক ফেরার হয়ে যাইলে পরে কিছু দিন লিপাঞ্জলি তাঁক পুরুষ বন্ধু রাখা পরে হত্যা করে ধান ক্ষেত্রে ফোপাড়ি দিয়ে শাশুঘর লোকে অভিযোগ করেছেন। সি কালু লাগুত পু ধারু লাগুত সি আসিকি ভোজি ভাত বি খাইলা আমি সাথে ইয়ে কলা বউ সাথে ফোন হলে কথা আসা হলা কথা আসা হয়ে সি রাতে দুইটার উঠেকি নিয়ে চালি গেলা যেটা আমি জাণিনু দেখিলা কি কোণ হলা বউ কুয়াড়ে গলা কুয়াড়ে গলা সেটু খোঁজা খোঁজি সমস্ত কলু আউ পাইলু সেটি সকালু নাতিকে পঠাইলু যা এফআইআর দেখি আসবু থানারে সে এফআইআর দেখি আইলা এফআইআর দেখি যেটা আইলা সেটু খোঁজা খোঁজি চালিছি সে তিন দিন চার দিন সিয়াড়ে রখিলা ধারু রাউতু রক্ষিকি তাপরে যদি সেই সাঙ্গে সাঙ্গে পুলিশ আমার এফআইআর শুনিকি আইথা মো বউ মিলি যাইথা পুলিশ অবহেলা করিবার বউকু সে মারিদেলে সিডি পকাইকি মারিদেকি তাকে নিধঙ্গ জেলার পকাই দেলে বিলুয়া সারগুড়া ভেড়িকি খাইলে পুয়া বউ এত ভালো পাইবা যে কই হবনি সে কথা সে কথা হুয়ে জানিছু হলে তাঁর রিলেটিভ সে না তাঁর সাথে সে কথা হুয়ে হলে এমিতি কেমিতিকা হল আমি কিছু জাঁপারু কিন্তু আমার পুয়া কেমি নির্দোষ না না এ কথা কেবে নুহ এত ভালো পাইবা সি মানে তাকে টিকে ন দেখিলে বি সে রহবার নথিলা। সেপটে কিন্তু লিপাঞ্জলিক বাপ ঘর লোকে জয়াই ঘর লোকঙ্ক নারে হত্যা অভিযোগ আনিছন্তি। শাশু ঘর লোকে ঝিউকু মারি ধান ক্ষেতরে ফোপাড়ি দেইথিবা লিপাঞ্জলিক বাবা ব্রহ্মগিরি থানারে অভিযোগ করিছন্তি। কিন্তু লিপাঞ্জলি নিখোঁজ হেবা নেই শাশু ঘর লোকে ব্রহ্মগিরি থানারে অভিযোগ করিথিলে মধ্য ঘটনাকু হালকা ভাবরে ব্রহ্মগিরি পুলিশ নেইথিবারু আজি লিপাঞ্জলিঙ্কু হত্যা করা যাইথিবা শাশুঘর লোকে অভিযোগ আনিছন্তি। গত 12 তারিখ দিন ধান ক্ষেতরু গলিত শব উদ্ধার করি শব ব্যবচ্ছেদ করাই স্বামী নিরঞ্জনকু গিরফ করি কোর্ট চালান করিছি পুলিশ। ফেনে এবে কোটি বাড়িয়া বাড়ি করি করি এবে মু ইচ্ছা করনি বাড়িয়া বাড়ি করিথলা তারপরে সেটু সকালু আসিকিরি মতে এবে কহিলা কহিলা যে ঝিও রাতির গড়ে দুইটা রাতে অড়াইটা রাতে পলাই যাইছে কহিলি যে দুইটা রাতে যদি গলা মতো কাই আপনার নজনাইলে নজনাইলে কাইকি মো ঝিও পাখের নম্বর আছে মো পাখের নম্বর আছে মো স্ত্রী পাখের নম্বর আছে তো মতো কাই জনাইলে নি কাইকি সেটু এত কহিকি সে পলাইলে মু সাংসে যাওছি সে পলাইলে নি গাড়ি বসিকি তা সে পলাইলি সেটু সন্ধ্যাবেলা সুদ্ধা নপায়া সুদ্ধা 10টা 11টা হলা কিছু না বলি বন্ধু বান্ধব সব জনাইলি জনাইলা পরে নপায়া পরে মু সেটু থানাকে আসিলি 8টা রাতিকি পৌঁছলি সার কলি এতবেলু কম আসছু এফআইআর দেখ সকাল তো হলানি এতবেলু কম বলে আজ্ঞা মু সাংসে সাংসে দিন বলে তো মু তো বন্ধুবাস ভালো মতো কলা তো নিখোঁজ হয়েছি কুয়াড়ে মু সেই সাহসে খোঁজাখোঁজি বন্ধুবাস করি সেটু আসলি আপনার পাখি এফআইআরটা লেখাকে কলা যে ননা মনাপুর গহিরে সে নাঞ্জ যেটি বাহারছে সেটি যাই শব পড়ছে। শব উদ্ধার হেবার 6 দিন পরে বি হত্যাকাণ্ডর খিও পাউনি ব্রহ্মগিরি পুলিশ। নববধূর স্বামীকে গিরফ করি হাত বাঁধি বসিছি গঠন হইতিবা স্বতন্ত্র পুলিশ টিম। নববধূর শাশুঘর লোকঙ্ক অভিযোগ ও বাপ ঘর লোকঙ্ক অভিযোগ হত্যা ঘটনাকু আহুরি রহস্যময় করি পকাউছি। তেবে উভয় পরিবার ন্যায় পাই অপেক্ষা করিথিবা বেলে অভিযোগ হেউথিবা লিপাঞ্জলিঙ্ক পুরুষ বন্ধুঙ্ক পাখরে পহঞ্চি পারিব তো পুলিশ। পুরীরু কালুচরণ সাহুঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ।